শয়তানকে যদি আমরা বাইবেল পাঠ করি আমরা দেখতে পারব এই শয়তান শব্দটি কোথায় আছে। মার্ক তার এক অধ্যায় ১৩ পদ। শয়তানকে অন্যান্য নামেও আমরা দেখতে পারি যদি আমরা পাঠ করি। মথি তার ৪ অধ্যায় ১ পদ শয়তানকে দিয়াবল বলা হয়। মথি তার ১৩ অধ্যায় ৩৯ পদ, সেখানে শয়তানকে বলা হয় পাপাত্মার সন্তানগণ। মথি তার ১২ অধ্যায় ২৪ পদ পাঠ করলে আমরা দেখতে পারব শয়তানকে বলা হয় ভূতগণের অধিপতি বেলুস্থুল। মথি তার ১২ অধ্যায় ২৯ পদ পাঠ করলে আমরা জানতে পারব শয়তানকে বলা হয় বলবান ব্যক্তি। যোহন তার ৮ অধ্যায় ৪৪ পদ পাঠ করলে আমরা দেখতে পারব এবং জানতে পারব শয়তানকে বলা হয় নরঘাতক। যোহন তার ৮ অধ্যায় ৪৪ পদ পাঠ করলে এছাড়াও আমরা জানতে পারব শয়তানকে বলা হয় মিথ্যাবাদী ও মিথ্যাবাদীর পিতা। যোহন তার ১২ অধ্যায় ৩১ পদ, ১৪ অধ্যায় ৩০ পদ এবং যোহন তার ১৬ অধ্যায় ১১ পদ পাঠ করলে আমরা জানতে পারব শয়তানকে বলা হয় এ জগতের অধিপতি। ইফিসীয় তার ২ অধ্যায় ২ পদ পাঠ করলে আমরা জানতে পারব শয়তানকে বলা হয় আকাশের কর্তৃত্বাধিপতি। দ্বিতীয় করন্থীয় ৬ অধ্যায় ১৫ পদ পাঠ করলে শয়তানকে বলা হয় বলিয়াল অর্থাৎ পাপদেব। প্রকাশিত বাক্য ১২ অধ্যায় ৯ পদ পাঠ করলে এবং প্রকাশিত বাক্য ২০ অধ্যায় ২ পদ পাঠ করলে এবং কলসীয় ১১ অধ্যায় ৩ পদ পাঠ করলে আমরা জানতে পারব শয়তানকে বলা হয় মহানাগ। দ্বিতীয় থিসলোনিকীয় ৩ অধ্যায় ৫ পদ এবং মথি ৪ অধ্যায় ৩ পদ পাঠ করলে আমরা জানতে পারব শয়তানকে পরীক্ষক বলা হয়। প্রথম পিতর ৫ অধ্যায় ৮ পদ পাঠ করলে আমরা জানতে পারব শয়তানকে বলা হয় বিপক্ষ দিয়াবল। প্রকাশিত বাক্য ৯ অধ্যায় ১১ পদ পাঠ করলে আমরা জানতে পারব শয়তানকে বলা হয় বিনাশক। মথি তার ১৩ অধ্যায় ৩৯ পদ, মথি তার ১৩ অধ্যায় ১৯ পদ পাঠ করলে আমরা জানতে পারব শয়তানকে বলা হয় পাপাত্মা। প্রকাশিত বাক্য ১২ অধ্যায় ১০ পদ পাঠ করলে আমরা জানতে পারব শয়তানকে বলা হয় ভ্রাতৃগণের উপরে দোষারোপকারী। শয়তানকে এই প্রশ্ন আমাদের মনে সবসময় আসে। আসুন আমরা দেখে নিই শয়তান সম্পর্কিত লোকদের ধারণা এই যে একটি শিঙলা ছোট মানুষ যে আমাদের কাঁধে বসে আছে এবং আমাদের প্রতিনিয়ত পাপ কাজ করতে বলছে। এর দ্বারা সে এটা বুঝতে চায় যে সে দিয়াবলের একটি প্রতিরূপ। যা হোক, পবিত্র বাইবেল আমাদের শয়তানকে এবং আমাদের জীবনে সে কীভাবে প্রভাব বিস্তার করে তার একটি সুস্পষ্ট ছবি প্রকাশ করে। শয়তানকে বাইবেলে এভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, সে হচ্ছে স্বর্গদূত যাকে পাপ করার জন্য স্বর্গে তার যে পদমর্যাদা ছিল তা থেকে তাকে পৃথিবীতে ফেলে দেওয়া হয়েছে এবং যে এখনও পর্যন্ত তার সমস্ত শক্তি দিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে বা অভিপ্রায়কে প্রতিহত করার জন্য সম্পূর্ণরূপে ঈশ্বরের বিরোধিতা করেই চলেছে। শয়তানকে পবিত্র স্বর্গদূত রূপে সৃষ্টি করা হয়েছিল। যিশাইয় তার ১৪ অধ্যায় ১২ পদ,
আমাদের এই কথা বলে যে শয়তানের আগের নাম ছিল লুসিফার। যিহিজকেল তার 18:12-14 পদে বর্ণনা করা হয়েছে যে শয়তানকে রক্ষাকারী করুব এবং সর্বশ্রেষ্ঠ বা প্রধান দূতরূপে সৃষ্টি করা হয়েছিল। সে তার সৌন্দর্য এবং পদমর্যাদার বিষয়ে খুবই অহংকারী হয়ে উঠল এবং ঈশ্বরের সিংহাসনের উপরে তার সিংহাসন স্থাপন করতে চাইল। যিশাইয়ও 14:13-14 পদ, যিহিজকেল 18:15 পদ এবং প্রথম তিমোথি 3:6 পদ পাঠ করলে আমরা জানতে পারব শয়তানের এই অহংকারী ভাবই তার পতনকে ত্বরান্বিত করেছিল। যিশাইয়ও 14:12-15 পদের মধ্যে অনেকবার আমি এই শব্দটির উল্লেখ আছে, পাপের কারণে ঈশ্বর শয়তানকে স্বর্গ থেকে পৃথিবীতে ফেলে দিয়েছিলেন। শয়তান এই জগতের শাসনকর্তা এবং আকাশের ক্ষমতাশালীদের রাজা হয়েছিল। যোহন 12:31 পদ, 2 করিন্থীয় 4:4 পদ, ইফিসীয় 2:2 পদ পাঠ করলে আমরা জানতে পারব সে একজন দোষারোপকারী। প্রকাশিত বাক্য 12:10 পদ পাঠ করলে জানতে পারব সে একজন পরীক্ষক। মথি 4:3 পদ, 1 থিসলনিকীয় 3:5 পদ পাঠ করলে জানতে পারব এবং সে একজন প্রতারক। আদিপুস্তক 3:2 করিন্থীয় 4:4 পদ এবং প্রকাশিত বাক্য 20:3 পদ পাঠ করলে জানতে পারব তার এই অনেক নামের অর্থ হচ্ছে বিপক্ষকারী বা প্রতিদ্বন্দ্বী অথবা যে বিরোধিতা করে। তার অন্য আরেকটি নাম হচ্ছে দিয়াবল, যার অর্থ অপবাদকারী। ঈশ্বর আপনাদেরকে তার পবিত্র বাক্যের দ্বারা আশীর্বাদ করুক যে আপনারা জানতে পেরেছেন যে শয়তান তিনি কে এবং কিভাবে আমাদের জীবনে তিনি কাজ করতে চাইছেন। কিন্তু আমরা যদি ঈশ্বরের সঙ্গে থাকি এবং ঈশ্বরের কাছে আমরা যুক্ত থাকি, ঈশ্বরের সঙ্গে আমাদের যোগাযোগ যদি সবসময় আমরা ধরে রাখতে পারি, শয়তান আমাদের জীবনে কোনো কাজ করতে পারবে না। কারণ সর্বশক্তিমান যিনি তিনি হলেন ঈশ্বর। ঈশ্বর আপনাদেরকে তার বাক্যের দ্বারা আশীর্বাদ যুক্ত করুন। আমেন।